সহিংসতার সংখ্যায় যুক্তরাষ্ট্রে পঞ্চাশ রাজ্যে সতর্কতা আঠেরোশো কিলোমিটার দূরের টার্গেটে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত সীমান্তে ভারতের সঙ্গে গোলাগুলি পাকিস্তানি সেনা নিহত দেড় মাস পর কমলাকে অভিনন্দন জানালেন পেন্স শপথের আগে হোয়াইট হাউস ছেড়ে কোথায় যেতে চান ট্রাম্প এর দোকানকে ম্যাকরোর চিঠি ডাকলেন প্রিয় তৈয়ব বলে আসসালাম আমাদের হাতে থাকা সবশেষ বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুজ্জামান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে পঞ্চাশ রাজ্যে সতর্কতা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ সামনে রেখে সহিংসতার সংখ্যায় যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে বিশ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রোববার দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠান সামনে রেখে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের পাঠানো হচ্ছে মূলত গত ছয় জানুয়ারি ট্রাম সমর্থকদের ক্যাপিটাল ভবনে হামলার মতো প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য ছয় জানুয়ারি নির্বাচনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের কয়েকশো সমর্থক বিক্ষোভকারীদের তান্দবে হতবিহবল হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাপিটল ভবন ওই ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন এর জেরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগ এনে তাকে অভিশংসিত করে এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প বাইডেনের অভিষেক সামনে রেখে এখন ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের সব রাজ্যের রাজধানীতে সশস্ত্র মিছিল নিয়ে নামতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই রাজধানীর সড়কগুলোতে ব্যারিগেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইতিমধ্যে বাইডেনের টিম যুক্তরাষ্ট্রবাসীকে কোভিড ১৯ মহামারীর মধ্যে রাজধানীতে না আসার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ডিসির মেয়র সহ স্থানীয় কর্মকর্তারা জনগণকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান দূর থেকে দেখার পরামর্শ দিয়েছেন মেরিল্যান্ড নিউ মেক্সিকো ও উঠা রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়া পেনসিলভেনিয়া মেসিগান ভার্জিনিয়া ওয়াশিংটন ও সহ অনেক রাজ্যে পরিস্থিতি মোকাবেলায় ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছে টেক্সাস শনিবার থেকে বাইডেনের অভিষেকের পর পর্যন্ত রাজ্য ক্যাপিটল বন্ধ রাখছে আঠেরোশো কিলোমিটার দূরের টার্গেটে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত ভারত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান দেশটির অ্যালিড ফোর্স রেভলিউশনারি গার্ডসের দুদিনব্যাপী মহড়ার শেষ দিনে এ পরীক্ষা চালানো হয় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও পারমাণবিক চুক্তি নিয়ে টানাপরণের মধ্যেই ইরান এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বিগত দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে ইরান তিন দফায় সামরিক মহড়া চালালো এর আগে দেশটি ওমান উপসাগরে গত বুধবার ও বৃহস্পতিবার নৌবাহিনীর মহড়া চালায় আর সেনাবাহিনীর ড্রোন মহড়া পরিচালিত হয় পাঁচ ও ছয় জানুয়ারি ইরানের রেভলিউশনারি গার্ডসের ওয়েবসাইট সেফা নিউজ আর শনিবার জানায় পরীক্ষায় চালানো ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন পাল্লার ও ধরনের এগুলো এক হাজার কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হেনে তা ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরানের মধ্যাঞ্চল থেকে ছোড়ার পর ক্ষেপণাস্ত্রগুলো ভারত মহাসাগরের উত্তর অঞ্চলে অবস্থানরত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে দুটো ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেগুলো সাগরে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে শেষ দিনের মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এছাড়া উপস্থিত ছিলেন রেভলিউশনারি গার্ডসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে মেজর জেনারেল হোসেল সানামি বলেন আমাদের প্রতিরক্ষা নীতি ও কৌশলের বড় লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুর বিমানবাহিনী রণতরী ও যুদ্ধজাহাজ ধ্বংস করার সক্ষমতা অর্জন আর সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি বলেছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হল শত্রুর যে কোনো দুরভিসন্ধির জবাব দিতে ইরান প্রস্তুত তাদের জন্য এটি একটি সতর্কবার্তা তারা যদি কোনো দূরভিসন্দি করে তাহলে ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ধ্বংস করে দেব তিনি এও বলেন আমাদের হামলা চালানোর কোনো মানসিকতা নেই তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা আত্মরক্ষা করতে প্রস্তুত দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান এই চুক্তির শর্ত ছিল ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে হবে বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দু সালের মে মাসে চুক্তি থেকে বেরিয়ে যায় তার দেশ শুধু তাই নয় তিনি ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাওয়ার পর ইরানও কয়েক দফায় চুক্তি শর্ত লঙ্ঘন করে সর্বশেষ একটি পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে ওই চুক্তির শর্ত আরও লঙ্ঘন করে তেহরান এছাড়া সম্প্রতি ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র ঘাটির ছবি প্রকাশ করেছে ইরান সীমান্তে ভারতের সঙ্গে গোলাগুলি পাকিস্তানি সেনা নিহত সীমান্তে ভারতের সঙ্গে গোলাগুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার আন্তরবাহীর জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে কথা জানানো হয়েছে এক বিবৃতিতে বলা হয় দেবা সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করে ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় পাকিস্তান পাল্টা উপযুক্ত জবাব দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে পাকিস্তানি এক সিপাহী নিহত হন তার নাম নাবিল কমলাকে অভিনন্দন জানালেন পেন্স মার্কিন নির্বাচনে জয়লাভের প্রায় দেড় মাস পর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্টের জয় মেনে না নিলেও তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কমলা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় চোদ্দই জানুয়ারি অভিনন্দন জানিয়ে কমলা হ্যারিসকে ফোন করেছেন মাইক পেন্স এ সময় তিনি কমলাকে সব ধরনের সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দুই নেতা ফোনে কথা বলেছেন গত বছরের অক্টোবরে নির্বাচিত বিতর্কে মুখোমুখি দাঁড়িয়েছিলেন কমলা ও পেন্স অক্টোবরের পর এবারই তাদের প্রথম আলোচনা হল প্রতিবেদনে আরও বলা হয় আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন শপথ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন তিনি নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন আগামী বিশে জানুয়ারি শপথ নেয়ার আগেই পেন্স ও তার স্ত্রী কারেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলার বাসভবনে যাওয়ার কথা সেখানে তারা কমলা ও তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করবেন শপথের আগে হোয়াইট হাউস ছেড়ে কোথায় যেতে চান ট্রাম্প বাইডেনের শপথ অনুষ্ঠানের আগেই বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এদিন হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডায় চলে যাবেন ট্রাম্প অর্থাৎ শপথ অনুষ্ঠানে বড় ধরনের গোলযোগের সবুজ সংকেতের সিগন্যালের অংশ হিসেবে তিনি হোয়াইট হাউস ছাড়বেন বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত ট্রাম্প বাইডেনের বিজয় মেনে নেননি বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা অবশ্য আগেই জানিয়েছেন ট্রাম্প তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগেই ওয়াশিংটন ছেড়ে যাবেন তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী সাধারণত নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টও উপস্থিত থাকেন এর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বার্তা দেয়া হয় হোয়াইট হাউসে ট্রাম্পের অভিষেকের সময়ও তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত ছিলেন তবে এবার ট্রাম্প না থাকলেও তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে করোনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে এ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জর্জ বুশ এবং বারাক ওবামা থাকবেন সশ্রী জিমি কার্টার ও তার স্ত্রী আসবেন না স্বাস্থ্যগত কারণে বিদায় অনুষ্ঠানের পর ফ্লোরিডায় পাম বিচে নিজের বিলাসবহুল মার এ লাগো রিসোর্টে পরবর্তী জীবন শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সেখানকার বেশ কিছু স্টাফও চূড়ান্ত করা হয়েছে তাদের মধ্যে বর্তমানে হোয়াইট হাউসের কর্মরত কয়েকজন সহকারীও রয়েছেন এরদোগানকে ম্যাক্রোর চিঠি ডাকলেন প্রিয় তৈয়ব বলে বিভিন্ন ইস্যুতে মতবিরোধের পর এবার চিঠি বিনিময় করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এতে তারা সম্পর্ক পুনর্নির্মাণের আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন দোহাভিত্তিক আল জাজিরা খবর বলছে ম্যাক্রোকে নতুন বছরে চিঠি লিখেছেন এরদোগান গত বছরে ফ্রান্সে বেশ কয়েকটি হামলার জন্য দুঃখ প্রকাশ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে শুক্রবার স্থানীয় গণমাধ্যম এসব খবর দিয়েছে জবাবে চলতি সপ্তাহে খুবই ইতিবাচক চিঠি দিয়েছেন ম্যাক্রো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন চিঠিতে তুর্কি প্রেসিডেন্টকে প্রিয় তৈয়ব বলে সম্বোধন করেছেন ম্যাক্রো এরদোগানের সঙ্গে বৈঠকের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউরোপ ও তার দেশের জন্য তুরস্কের গুরুত্বের কথা উল্লেখ করেছেন ম্যাক্রো কাজেই তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক করবেন এবং আশে মেয়াদে এরদোগানের সঙ্গে বৈঠক করবেন তিনি এছাড়া সিরিয়া লিবিয়া সহ আঞ্চলিক ইস্যুতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট বিস্তারিত তথ্য না দিয়ে ফরাসি কর্তৃপক্ষ এই চিঠি বিনিময়ের খবর নিশ্চিত করেছে সাইপ্রাসের কাছে পূর্ব ভূমধ্য সাগরের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের দায়ে তুরস্কের বিভিন্ন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি বড় তালিকা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব সংবাদ এখনকার মতো শেষ হলো নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন